দেখুন যে পদ্ধতি মেনে চললেই চাকরি হাতের মুঠোয়, অনলাইন ডেস্ক। বিভিন্ন জনকে নিজের বায়োডাটা পাঠাচ্ছেন চাকরির জন্য, একের পর এক পরীক্ষা ইন্টারভিউ দিয়ে চলছেন, কিন্তু ফলাফল শূন্য। সব মিলিয়ে হতাশ কি আপনি? তাহলে একবার চোখ বুলিয়ে নিতে পারেন এই ফেং সুই টিপসে। কে জানে, হয়তো এই টিপস আপনার সমস্যার সমাধান করলেও করতে পারে। ঘরের উত্তর দিককে পাথ অফ লাইফ বা জীবনের রাস্তা হিসেবে মনে করা হয়। এর সঙ্গে আমাদের কেরিয়ার এবং জীবন এবং আমাদের এনার্জি ওতপ্রোতভাবে জড়িয়ে, তাই এই দিকে সফল ব্যক্তিদের ছবি রাখুন যাদের আপনি আদর্শ হিসেবে মনে করেন। উত্তর দিকে আয়না বা অ্যাকোরিয়াম বা জলের সঙ্গে যুক্ত কোনো কিছু রাখতে পারেন, এমন করলেই লাভ আপনারই। উত্তরের দিকে নীল বা কালো রং করাতে পারেন, এটি আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে ভালো প্রভাব ফেলতে পারে। মাথায় রাখবেন আপনার বাড়ির মুখ্য দরজা যেন পুরোপুরি খোলা এবং তা খোলার ক্ষেত্রে আশেপাশে যেন কোনো বাধা না থাকে। আপনার আলমারির জিনিসপত্র যেন গোছানো থাকে, পাশাপাশি শোবার ঘর কোনো আবর্জনা বা বাজে জিনিসে ভরিয়ে তুলবেন না। বাস্তু অনুযায়ী আপনি যে বিছানায় ঘুমন তার নিচে কোনো জিনিস না রাখলেই ভালো। ঘরের দক্ষিণ পূর্ব দিক ধন সম্পত্তির যোগ থাকে, তাই এদিক নিয়েও একটু যত্নবান হওয়া প্রয়োজন। ফেং শুই এর সঙ্গে যুক্ত কিছু জিনিস এখানেও রাখুন, ইতিবাচক ফল পেতে পারেন। তবে এসবের পরেও একটা কথা মাথায় রাখতেই হবে, আপনার চেষ্টাই আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে, তাই পরিশ্রমই শেষ কথা। আমাদের চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।